Hello guys, today we are going to Foy's Lake, Concord Amusement World, Foy's Lake. So here you can see the gate. Today we are going to Sadika, our bhagni. We are going to go and enjoy the gate. First থেকে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা নির্দেশনা দেয়া আছে এখান দিয়ে ঢুকে কিভাবে মানে এখানে একটা পুরো ম্যাপ দেওয়া আছে পুরো ফার্স্ট লিক কিভাবে কিভাবে ঘুরতে পারবেন সেই মানচিত্র এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন পিছনে লেখা আছে রাইড গুলো এবং বিবিধ তথ্য দেওয়া আছে এবং পাহাড়সমূহ লেখা আছে তারপরে ওয়াটারফল অভয়ারণ্য অবজারভেশন টাওয়ার মানে অনেক কিছু দেখার মতো আছে ভিতরে তো আমি আর ছাবা এসেছি এখন ভিতরে এখন আমরা হ্যাঁ সারা কথা বলো আমরা এখন রোলার কোস্টারে উঠবো অনেক মজা করব অনেক মজা হবে চলো সাবা তো আমরা যাচ্ছি ভিতরে আমরা যাচ্ছি আমরা চলে আসছি তো আমরা যাচ্ছি রোলার কোস্টার আমার পিছনে ছাবা আর আমার সমস্যা নাই শক্ত করে ধরো ছাবা আবার কি কোনো সমস্যা নাই আমরা রোলার কোস্টারে আছি এবং খুবই এক্সাইটেড আমরা এরপরে দারুণ কিছু হতে যাচ্ছে ও মাই গুডনেস সবার সঙ্গে ধরবা এরপরে আসল মজাটা পাবা এখন আসল মজা এখন বাবা তুমি শক্ত করে ধরো হ্যাঁ শক্ত ধরো নড়াচড়া করবো না কি আম্মু শক্ত করে ধরো আরেকবার যাবে শক্ত করে ধরবা হ্যাঁ ভয় নাই ভয়ের কোনো কারণ নাই আমি আছি তোমার সাথে এগুলো তো তুমি আগে উঠছো রোলার কোস্টারে। সবটা ধরো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিসের আম্মু? আম্মু নাই, আম্মু বাসায়। আমার তো ঘুম পায়, আমি এখন ঘুমাই। শক্ত করে ধরো, শক্ত করে ধরো, সাবা শক্ত করে ধরো। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমি আছি তোমার সাথে। অনেক ভালো লাগতেছে, আর আমাদের এখানে ওয়েদার খুবই সুন্দর। আমরা আরো বেশ কিছু রাইড উপভোগ করব। ব্রিজটা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ব্রিজটা অনেক সুন্দর। পিছনে একটা লেক, মানে মনোরম দৃশ্য দেখার মতো, এবং এত সুন্দর এই পার্ক সাজানো গোছানো যা বলার মতো না। তো আপনারা চাইলে ফ্যামিলি সহ আসতে পারেন। হচ্ছে স্লাইড, তো এটাতে এখন আমরা উঠবো, আমি আর সাবা। দেখতে পাচ্ছেন এখানে রেড ড্রাই স্লাইডের জন্য কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, নিরাপত্তার নির্দেশনা। তো এটা আমাদের পড়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। রেড ড্রাই স্লাইড এবং ইয়েলো ড্রাই স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কর্তৃপক্ষের একজন লোক, উনি ওনার কাজ করছেন। এই রাইডের মূল উপাদান হচ্ছে পানি। তো পানি ছাড়া এই রাইড আসলে চলবে না। কর্তৃপক্ষে ওনাদের লোক পানি দিয়ে দেন। এই রাইডটা একটু বিপজ্জনক, তো ভিডিও করা একটু কষ্টকর হবে, তারপরে চেষ্টা করব ভিডিও করার জন্য। একসাথে আমি উঠবো, একসাথে ছাবা, এবং খুবই মজা হবে এই রাইডে। অনেক নার্ভাস। ডাক্তার এই মুহূর্তে সাবাকে চেক করলো, এবং সে স্লাইডে ওঠার কারণে পালস বেড়ে গিয়েছিল ডাক্তার বলল। তো সমস্যা নাই, এই সাময়িকভাবে এটা হতেই পারে, আমারও হয়। অনেক ধরনের গাছ, ঔষধি গাছ, ফলের গাছ, অনেক সুন্দর চারপাশে দেখার মতো। ও মাই গড, দেখুন সাবা এখন খুবই ক্লান্ত। অবজারভেশন টাওয়ারে উঠবো। এখানে সম্ভবত বানর থাকতে পারে, সবার সাবধান, বানর থাকার সম্ভাবনা আছে। এবং Tamagot, Bichu, Emni, Mother Gola. It's China, I don't know. What is in the party? Tuntuni Baki. Therefore, Amra, Dekte Pachen, Pry, Quacksho Pidupure. আমরা কয়েকশো ফিট উপরে ওয়াচ টাওয়ার অবজারভেশন টাওয়ারে আসতেছি। সাবা আসো, সাবাকে দেখতে পাচ্ছেন, সাবা অনেক ক্লান্ত, ছোট মানুষ, যার কারণে ইয়ে করতে পারে না। আমরা চলে আসছি অবজারভেশন টাওয়ারে। এটা মাটি থেকে প্রায় কয়েকশো ফিট উপরে, জায়গাটা অনেক সুন্দর। তো এখানে মানুষ বসে বসে আড্ডা দেয়। এখানে একটা রুম দেখতে পাচ্ছি, এটা অবজারভেশন টাওয়ার না, মেবি অবজারভেশন টাওয়ারটা উপরে। হ্যাঁ, আমরা অবজারভেশন টাওয়ারে যাব। যতটা কাছে ভেবেছিলাম ততটা কাছে না, এবং অনেক সুন্দর জায়গা, নিরিবিলি। দেখতে পাচ্ছেন আপনারা চারপাশে অনেক নিরিবিলি জায়গা। আমরা এই পাশ দিয়ে যাবো ওয়াচ টাওয়ারে, অবজারভেশন টাওয়ারে। এখানে কিছু ভাস্কর্য দেখতে পাচ্ছেন, শিয়াল, ঈগল, অজগর। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ওই যে দূরে দেখা যাচ্ছে অবজারভেশন টাওয়ার, এখান থেকে প্রায় পুরাতন শহর দেখতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন পাহাড়, পাহাড়ের পাদদেশে কিছু বাড়ি। হ্যাঁ, গিরি খাদের মতো জায়গাটা কিছুটা। তো এই হলো অবস্থা। আর পাশে হচ্ছে আপনার ফয়েস লেক, কৃত্রিম লেক। এটা লেকটা আসলে কৃত্রিমভাবে তৈরি করা, যদিও লোকমুখে শোনা যায় এটা প্রাকৃতিক, কিন্তু প্রাকৃতিক না, এটা একটা কৃত্রিম লেক। তো এই লেকে আপনারা বোট নিয়ে ঘুরতে পারবেন, অনেক সুন্দর জায়গা। এটা দেখার জন্য আসলে আমাদের এত কষ্ট করা। আপনারা দেখতেই পাচ্ছেন যে সাবা খুবই আজকে উৎফুল্ল, আনন্দিত, এবং সে খুব মজা করছে। আমরা অবজারভেশন টাওয়ারে যাচ্ছি, কিন্তু একটু দূরে হওয়ার কারণে এতক্ষণ শট নিতে পারবো না। রাস্তা মোটামুটি এরকমই দেখতে পাচ্ছি না, ওই যে অবজারভেশন টাওয়ার, আমি ওখানে গিয়ে আবার ভিডিও করব। চলে আসছি, কাঠখড় পুড়িয়ে আসতে হলো। তো উঠে এতটুকু ভালো লাগলো যে আমরা অবশেষে আসতে পারলাম। এই সেই ওয়াচ টাওয়ার বা অবজারভেশন টাওয়ার, যেখান থেকে পুরা চট্টগ্রাম শহরটা সুন্দরভাবে দেখা যাবে। এই অবজারভেশন টাওয়ার থেকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে অবজারভেশন টাওয়ার। এখানে একটা মামাকে দেখা যাচ্ছে, হাই মামা। এখানে কর্তৃপক্ষের একজন লোক আছে, এখানে উনি হয়তো দিক নির্দেশনা দিবেন কিভাবে কি করা লাগবে। পাহাড়ে যাওয়ার পূর্বে এখানে সিঁড়িতে লক্ষ্য করে দেখবেন যেখানে মাটির মতো দেখতে, কিন্তু আসলে এগুলো মাটি না, এগুলো সম্পূর্ণ প্লাস্টার করা মাটির আদলে তৈরি। আর এখান দিয়ে তো অবজারভেশন টাওয়ারে যাওয়া যায়, আমরা তো অবজারভেশন টাওয়ার আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি এটা হলো ফয়েজ লেকের উপরের অংশটুকু, আমরা এখন চলে যাচ্ছি নিচে। তো এখানে বোটে উঠতে হবে, বোটে 400 টাকা প্রতি। তো এখন আমরা দুপুরে আসার কারণে লোক অনেক কম হয়, মানে বোট চালু করতেছে না। তো দেখা যাক, ঘোরাফেরা করে একটু বিকালের দিকে লোকজন একটু বেশি হলে তারপর উঠতে পারবো। এটা হচ্ছে মেইন লেক, মানে ফয়েজ লেক। তো এই লেক সম্পূর্ণটা ঘোরাবে। এটা হচ্ছে ফয়েজ লেক, কত মনোরম একটা পরিবেশ দেখেন, এবং অত্যন্ত সুন্দর এবং এত সুন্দর বাতাস যা কল্পনা করতে পারবেন না। আপনারা না আসলে বুঝতে পারবেন না যে ফয়েজ লেকের ভিতরটা আসলে এত সুন্দর। রোদের আলোতে লেকের পানি চিকচিক করছে। লেকের পাশ দিয়ে পার্ক কর্তৃপক্ষ সুন্দর করে রাস্তা করে দিয়েছে, এদিক দিয়ে হেঁটে হেঁটে আপনারা পুরো পার্কটি ঘুরে দেখতে পারবেন, এবং মাঝে মাঝে বসার জায়গা করে দিয়েছে। এই বসার জায়গাগুলো কাদের জন্য করে দিয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর সবচেয়ে মজার ঘটনা হলো এই লেকের মাঝখান দিয়ে পাহাড় গড়ে উঠেছে। এই দেখুন পাহাড়, অনেক সুন্দর পাহাড়, মাঝে মাঝে এত সুন্দর, মানে আমি খুব কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি, মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর লেক আমি আসলে কি বলবো। সবচেয়ে ভালো লাগতেছে যে আজকে আমরা অফ সিজনে আসার কারণে লোকজন খুবই কম, যার কারণে ঘুরে ফিরে নিজেদের মতো করে সব কিছু দেখতে পাচ্ছি, উপভোগ করতে পারছি। আমরা এই যে লেকের মাঝখানে একটা ব্রিজের মতো করে দেওয়া আছে, আমরা এখন ওটাতে যাবো। মানে wonderful, most wonderful place I have ever seen. Wow, this is crazy, totally crazy man. দেখুন এখানে কিছু দর্শনার্থী বোটে করে ফিরছে, এটা আসলে মিস করতে চাচ্ছিলাম না, আমি এটার জন্য অপেক্ষা করছিলাম। দিস ইজ ভেরি বিউটিফুল। আর বাতাস যে এত মিষ্টি একটা বাতাস, সেটা গায়ে না লাগালে কেউ বুঝতে পারবেন না। তো দেখুন এই যে বোটটি ঘুরে আসছে। মূলত এটি ফয়েজ লেকের দেখার মতো সুন্দর। অনেক বেশি এনজয় করলাম আজকে সারাদিন। আর এত সুন্দর জায়গাটা আমি আসলে আগে জানলে অনেক আগে আসতাম। আমি একটু গ্লাসটা পরে নিই, হালকা একটু ভাব মারি, কারণ আমি একটু ভাব মারতে পছন্দ করি। খুশিতে আমার গান চলে আসে, গান আমি এখন গান বলবো। খুশিতে আমার গান চলে আসে, কি গান থেকে কি গান বলবো বন্ধু, এত সুন্দর বাতাস, আমি খুশিতে গান গেয়ে ফেলছি, কিন্তু কী গান বলবো খুঁজে পাচ্ছি না ভাষা। আমার ইচ্ছা করছে আমি আজকে এখানে থেকে যাই, আমি এখানে ঘুমাই, এখানে সারা রাত কাটিয়ে দিই। ও বন্ধু, এত ভালো লাগে কেন ফয়েজ লেকের ভিতরে? টারারা 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 টুংটাং টুংটাং টুংটাং। আমি যেহেতু চট্টগ্রামে আসছি, চট্টগ্রামে আপনারা সবাই জানেন প্রয়াত সঙ্গীত শিল্পী এলআরবির ভোকালিস্ট এবি অর্থাৎ আইয়ুব বাচ্চুর জন্মস্থান। তো এই মুহূর্তে আমার আইয়ুব বাচ্চুর কথা মনে পড়ে গেল। তো আইয়ুব বাচ্চুর স্মরণে আমি একটি গানটি আপনারা সবাই জানেন, যেটাকে ব্যান্ড সঙ্গীতের অ্যান্থিম বলা হয়, সেই তুমি কেন এত অচেনা হলে। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলাম, কেমন করে এত অচেনা হলে তুমি, কি করে এত বদলে গেছি এই আমি। বুকেরি সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। তুমি ক্ষমা করে দিও আমায়। আমি চেষ্টা করি একটু গাওয়ার জন্য, কারণ ব্যান্ড সঙ্গীতের তারকা যে আইয়ুব বাচ্চু, তার কথা মনে পড়ায় আমি একটু ইমোশনাল হয়ে গেলাম, কারণ তার জন্মস্থান হচ্ছে চট্টগ্রাম। তো যাই হোক, অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম, আবারও হয়তো ভবিষ্যতে আসবো এই চট্টগ্রামে ফয়েজ লেকে। আমরা অনেক মজা করলাম, আর সবচেয়ে বড় কথা হলো আবার কবে আসবো না আসবো বলা যায় না, কারণ অনেক বেশি এনজয় করলাম আজকে। এই কথা অনেকদিন মনে থাকবে, আবার কি বলো। তো এই তো হলো মোটামুটি আজকে আমাদের ফয়েজ লেকের ভিতরের অবস্থা। এই যে একটি ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে যাবো, অনেক সুন্দর একটি ব্রিজ। তারপরে পুরোটা তো ঘুরলে আরও ইয়ে লাগবে, কিন্তু রোদের কারণে আমরা আর ঘুরতে পারলাম না। প্রচণ্ড রোদ, রোদা রেখে এবার এইভাবে আসলে ঘোরাঘুরি করা কঠিনই আসলে। বাম্পার কারের রাইডের মধ্যে দিয়ে আমাদের এবার বাম্পার কার রাইডের মধ্যে দিয়ে আজকে আমাদের এই ফয়েস লেকের ভিতরে ট্যুরটা শেষ হলো। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। I love it.